আমরা আহ্বান জানাতে চাই, আমরা শিল্পী সমাজ দেখছি নানা জায়গায় নানা ভাবে আমরা দাঁড়াচ্ছি, প্রতিবাদ করছি, আমরা সকলকে আহ্বান জানাতে চাই, আমাদের রক্তের রং যেহেতু লাল, আমরা আমাদের পরিচয় যেহেতু শিল্পী, আমরা সকলকে আহ্বান জানাই আমরা ঐক্যবদ্ধ ভাবে এই সহিংসতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমি আজকের এই প্রতিবাদী সমাবেশের প্রথমে আমন্ত্রণ জানাই বক্তব্য রাখবার জন্য শহীদ সন্তান, শহীদ বুদ্ধিজীবী সন্তান এবং আমাদের সকল সংগ্রামে লড়াইয়ে যিনি রাজপথে থাকেন, সেই সাথে বাংলাদেশের অতি পরিচিত একজন শিল্পী শমিক এছাড়াকে আমি প্রথমে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাই। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে আমরা সকল শিল্পী, কলা কুশলী এবং আমাদের সকল সংস্কৃতি কর্মীরা আমরা আজকে দাঁড়িয়েছি একটি বিরুদ্ধে, এবং আজকে আমাদের সাথে এখানে মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী রয়েছেন, তাকে সহ আমরা আজকে দাঁড়িয়েছি এই শোকাবহ অগাস্টের প্রথম দিন। অগাস্ট মাস আমাদের একটি প্রতিবাদের মাস, যেই মাসে মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাসকে পুরে পুরে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে হত্যা করা হয়েছে, সেরকম একটি মাসে আমরা আবারও দাঁড়াব জীবনে নিজের জীবন দশায় কখনো ভাবিনি এই বাংলাদেশ টেলিভিশনের চত্বরে। আজকে আমরা ব্যথিত, ক্ষুব্ধ এবং মর্মাহত, এই কারণে এই বাংলাদেশ টেলিভিশন যে বাংলাদেশ বাঙালির সংস্কৃতির ধারক বাহক, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে, সেই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে আমরা সকলেই মর্মাহত হয়েছি। আমরা সকলেই, আমরা শিল্পী হিসেবে বেড়ে উঠেছি এই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে, এখানে আমরা বড় হয়েছি, মানুষ হিসেবে সচেতন মুক্তিযুদ্ধের আদর্শের নাগরিক হিসেবে একজন শিল্পী হিসেবে আমরা এই প্রাঙ্গণে বড় হয়েছি। আজকে এই প্রাঙ্গণে এসে আমরা এক একজন চোখের পানি ধরে রাখতে পারিনি, আমরা সকলে এই ধ্বংসযজ্ঞের এবং এই ধ্বংসযজ্ঞের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সকলের সেই সকল হত্যার বিচার চাই, এবং আমরা কখনো বাংলাদেশে এরকম নৃশংসতা আর দেখতে চাই না। অনেক মানুষ প্রাণ হারিয়েছে, সকলে যারা প্রাণ হারিয়েছে সকলের আমি রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমরা মনে করি আমাদের সকলকে সচেতন হতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, আমাদের আদর্শের ইতিহাস, যেটা আমরা হৃদয়ে ধারণ করে আজকে বাংলাদেশে এখানে এসে দাঁড়িয়েছি। আজকে এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা সকলে এই ধ্বংসযজ্ঞের পিছনে যারা রয়েছে তাদের যোগ্য শাস্তি চাই, আমি এইটুকু বলছি, এবং আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে এগুলোর বিরুদ্ধে সকল সচেতন নাগরিক যারা বাংলাদেশকে ভালোবাসে তারা রুখে দাঁড়াবে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এই পর্যায়ে আমি বক্তব্য রাখবার জন্য আজকের এই সমাবেশে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অভিনেতা সাজু কাদের ভাইকে। আমরা জানি যে যে আন্দোলনটা শুরু হয়েছে কোটা সংস্কার আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের সাথে রাষ্ট্র এবং ছাত্রের কোন রকম দূরত্ব ছিল, একই জায়গায় আমরা ছিলাম, একই আবদার আমাদের ছিল, একই ধারণা আমাদের ছিল, একই চাওয়া আমাদের ছিল, তারপরও একটা দারুণ বিরোধ সৃষ্টি করে পুরো বাংলাদেশকে যারা অস্থিশীল করে ফেলেছেন, যারা বাংলাদেশকে একদম ধ্বংস করতে চেয়েছেন, সেখানে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি শুধু এটা ছাত্র আন্দোলন ছিল না, এর পিছনে অনেক বড় ইন্ধন ছিল। তা সবচেয়ে বড় প্রমাণ আপনারা দেখেছেন, আমরা বলেছি রাষ্ট্রীয় মাধ্যম জলে কার আগুনে, বাংলাদেশে বাংলাদেশ টেলিভিশনে দুইবার হামলা হয়েছিল, একবার হামলা হয়েছিল 1975 সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর, আর একবার হামলা হয়েছে 2024। আমরা কিন্তু সংযোগটা বুঝতে পারি, আমরা এত বোকা না, আমরা শুধু বলতে চাই
বাংলাদেশের জান মালকে নকশাপ করে যারা অন্য একটা অন্য কিছু বা অন্য একটা শক্তিকে অপশক্তিকে প্রতিষ্ঠিত করতে চায়, আমরা তার বিরুদ্ধে, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি 1971 হচ্ছে বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় অধ্যায়, মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের সবচেয়ে সবচেয়ে আমাদের বড় সন্তান, আমাদের শ্রেষ্ঠ সন্তান। আমি একজনকে বলতে শুনেছিলাম আন্দোলনের মধ্যে, বলেছিলেন মুক্তিযোদ্ধাদেরকে আমরা বঙ্গোপসাগরের দ্বীপে পাঠিয়ে দেব। কত বড় সাহস যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করে একটা সার্বভৌম দেশ দিয়েছে, যেখানে দাঁড়িয়ে তারা তাদের যে কোনো আন্দোলনের কথা চিৎকার করে বলতে পারে, সেই মুক্তিযোদ্ধাকে তারা অসম্মান করে, তাদের সাথে আমরা নেই, আমরা শিল্পীরা নেই। আমরা চাই একটি সুন্দর প্রগতিশীল ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র, একটি বাংলাদেশ, যেই বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেটা অব্যাহত থাকবে। আমরা আছি বাংলাদেশের সাথে, আমরা আছি আমাদের দেশের সাথে। ধন্যবাদ। সংহতি বক্তব্য সবাই, একবার যেন আমি বিনীতভাবে আহ্বান জানাবো, খুবই স্বল্প করে এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেত্রী রোকেয়া গাজী। আজকে শোকের মাস, 1975 পনেরোই আগস্ট আমরা হারিয়েছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু সহ পরিবারের অন্যান্য সদস্যদের। জাতির পিতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং জাতির জীবনে একটি কলঙ্কজনক অধ্যায় ছিল 1975 পনেরোই আগস্ট। আজকে এই 1 তারিখে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্য এবং আজকের সময় জুলাই মাসে যে সকল মানুষকে জুলাই মাসে যে সকল মানুষ, যে সকল স্টুডেন্ট, যে সকল নিরীহ মানুষ, প্রশাসনের কর্মী, শিশু, মা বাবা, শ্রমিক যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এখন স্পষ্ট কথা বলার সময়, আন্দোলনে আছি আমার বাংলাদেশ, আমি পেয়েছি মুক্তিযোদ্ধাদের হাত ধরে, আমি পেয়েছি বঙ্গবন্ধুর হাত ধরে। সেই বাংলাদেশে যখন কোন মানুষ এসে বাংলাদেশের মুক্তিযোদ্ধার ইতিহাসকে, মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকে অবমাননা করে, আমি তার প্রতিবাদ জানাতে চাই, আমি ধিক্কার জানাতে চাই। পক্ষ বিপক্ষ থাকবে, নিরপেক্ষ বলে কিছু নেই। আমি আমার বাংলাদেশের পক্ষে এবং আমার বাংলাদেশের বিপক্ষে যারা থাকবে, যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে থাকবে, আমি তাদের বিপক্ষেই থাকব। আমার পক্ষপাতিত্ব সবসময় বাংলাদেশের পক্ষে, কারণ আমি মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী একজন মানুষ। এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই যে উন্নয়ন, সে উন্নয়নকে ব্যাহত করার জন্য আগেও দেখেছি আমরা একটা চক্রান্তকারী রাজনৈতিক দল সবসময় থাকে, সবসময় তারা উঠে পড়ে থাকে। এই গণতান্ত্রিক দেশে বঙ্গবন্ধু কন্যা সুযোগ দিয়েছেন সবাইকে তার আন্দোলনের কথা বলতে, তার অভিযোগের কথা বলতে, তার অধিকারের কথা বলতে, সেই সুযোগ বঙ্গবন্ধু কন্যা সবসময় দিয়েছেন। 2018 আমরা দেখেছি যখন কোটার পক্ষে ছাত্ররা রাস্তায় নেমেছিলেন, তখন বঙ্গবন্ধু কন্যার ভূমিকা আমরা দেখেছি। বঙ্গবন্ধু কন্যা কোটার আন্দোলনের জন্য যে কথা বলেছেন, ছাত্ররা যা বলেছেন একই কথা, বড় বঙ্গবন্ধু কন্যা কোটা বাতিলের কথা বলেছিলেন, ছাত্ররা বলেছে সংস্কারের কথা, কাজে মাঝখানে কোন পথ ছিল না, বিরোধ ছিল না। এই ছাত্রদের আন্দোলনকে যারা চিন্তাই করে নিয়ে গেছে, যারা এই ছাত্রদের আন্দোলনে দুষ্কৃতিকারী হিসেবে, জঙ্গি হিসেবে সহিংসতার রাজনীতি করেছে, যারা এর মধ্যে জঙ্গি ঢুকিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চায়। রাষ্ট্রের সম্পদ মানুষ এবং রাষ্ট্রীয় সম্পদ, জীবনের যেমন মূল্য আছে তেমনি রাষ্ট্রীয় সম্পদেরও মূল্য আছে। আমরা প্রতিবাদ জানাতে চাই যারা নিরীহ মানুষকে, স্টুডেন্টদের আন্দোলনকে চিন্তায় করে হত্যা করেছে, সহিংসতা করেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই এবং নিরপেক্ষ তদন্ত হোক। বাংলাদেশে সেই তদন্তের সেই সুযোগ আমরা আগেও দেখেছি, আমরা তদন্ত করতে চাই এবং রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করেছে তাদেরকে আমরা রাষ্ট্রদ্রোহী বলতে চাই। এই রাষ্ট্রদ্রোহীদের সাথে যারা একমত, সে যেই হোক, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই। ধন্যবাদ জানাই মাননীয় সংসদ পেট্রোস আহমেদ এবং মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আমাদের তাকে আপনারা এসেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা এই আন্দোলন চালিয়ে যাব, সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে প্রত্যেকেই কথা বলার মতো যারা অনুভূতি প্রবণ মানুষ, শিল্পীরা এসেছেন, সকলকে হয়তো আমরা দিতে পারবো না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা
পাঁচজনের কথা শুনবো, আমরা লাগাতার রাস্তায় থাকবো, রাজপথে থাকবো, আমরা দাঁড়াবো, সবাই আমরা আলাদা আলাদা প্রোগ্রামে কথা বলতে চাই। এই পর্যায়ে আমরা অভিনেতা আজিজুল হাকিম ভাইয়ের কাছ থেকে তার সম্মতি বক্তব্য শুনতে চাই। আমরা সবাই জানি সংস্কৃতির সূতিকাগার বাংলাদেশ টেলিভিশন আমাদের প্রাণের সংগঠন, প্রাণের প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন। আমরা শিল্পীরা, অনেক শিল্পী আমাদের বাংলাদেশ টেলিভিশন থেকেই জন্ম হয়েছে। সেই সূত্রে আমি বলতে চাই আমাদের জন্মস্থান বাংলাদেশ টেলিভিশন, সেই টেলিভিশনের উপরে নৃশংস আক্রমণ হয়েছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক, আনুমানের নিন্দা জানাই। সেই সাথে সাম্প্রতিক যে সন্ত্রাসী কর্মকাণ্ডে যে সকল প্রাণ আমরা হারিয়েছি, প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি আমি সমবেদনা জানাই, আত্মার শান্তি কামনা করি। আমরা সুন্দর বাংলাদেশ চাই, সম্প্রীতির বাংলাদেশ চাই, স্বস্তির বাংলাদেশ চাই, সন্ত্রাসের বাংলাদেশ চাই না। আমরা সবাই মিলে আসুন, আমাদের দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাই, আর সন্ত্রাস আমাদের কাম্য নয়। আমি আমন্ত্রণ জানাচ্ছি নির্মাতা গুলজার ভাইকে সম্মতি বক্তব্য রাখতে। সবাই ধন্যবাদ আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। আমি শুধু একটা কথাই বলতে চাই যে এই কোটা সংস্কার আন্দোলনের পেছনে যে অপশক্তি কাজ করেছে তার সবার কাছে পরিষ্কার। এই জিনিসটা সবার আগে বুঝতে হবে, সাধারণ ছাত্রছাত্রীদের, তাদের উপর ভর করে যে অগ্নি সন্ত্রাস, যে হত্যা করা হচ্ছে, তার প্রতিরোধ তাদেরকেই করতে হবে। কারণ দায়ী অনেকাংশে আজ যারা বলছে যে তারা দায়ী না, তারাও দায়ী। কেননা এখানে একটি মাস অপেক্ষা করলে 9ই আগস্ট সর্বোচ্চ আদালত যে শুনানির তারিখ দিয়েছিল সেই তারিখ পর্যন্ত অপেক্ষা করলে আজকের এই রক্তাক্ত অবস্থা হতো না, আজ বাংলাদেশ এই আগুনে পুড়ত না, আজ আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান এই বিটিভি অগ্নিসন্ত্রাস সুতরাং বিটিভির এই অমূল্য সম্পদ নষ্ট হতো না। তাই সবাইকে বলছি, আপনারা অগ্নিসন্ত্রাস এই কুচক্রি অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান, এবং আমাদের সোনার বাংলা, বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননের কৃষ্ণের কাছে হাতে গড়া উন্নয়নের এই বাংলাদেশকে রক্ষা করুন। সবার প্রতি আহ্বান জানিয়ে আপনার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মুক্তিকামী মানুষের। ধন্যবাদ। ধন্যবাদ গুলজার ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সভাপতি খোরশেদ আলম খসরু। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শিল্পী, নির্মাতা, কলাকুশলী এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এবং আমাদের সংস্কৃতি প্রতিমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আজকে এই যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলো আমরা দেখলাম, দেখে আসলে আমরা আমাদের বুকের মধ্যে যে ব্যথা অনুভূত হচ্ছে তারই কিছুটা আমরা তার কথা বলে হালকা হতে পেরেছি বা হালকা হচ্ছি। আমরা আমাদের একটাই বক্তব্য ছিল, যেখানে কোটা আন্দোলনের সাথে সরকারের সমর্থন ছিল, সরকার যেখানে কোটা আন্দোলনের আন্দোলনকারীদের পক্ষে ছিল, তারপরে কেন এই ধ্বংসযজ্ঞ হল, তারপরে কেন আজও সরকার এবং সর্বোচ্চ আদালত যে কোটা সংস্কার, যারা সংস্কার চেয়েছিল সেখানে কোটা সরাসরি যেখানে কোটা দিয়েছে, কোটা ভাগ করে দিয়েছে, তারপরও কেন আজকে এই এখনো আন্দোলন চলছে রাজপথে, এখনো কেন চালাও পোড়াও হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে। আমরা এর প্রতিবাদ করছি এবং এর পিছনে যে অপশক্তি আছে এই অপশক্তিকে দূর করার জন্য, এই অপশক্তিকে বিতাড়িত করার জন্য আমরা শিল্পী সমাজ, আমরা নির্মাতা, আমরা কলাকুশলী সর্বদাই একত্রিত থাকবো এবং এক হয়ে আমরা দেশের জন্য কাজ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মধ্যে আপনারা নিশ্চয় জানেন উপস্থিত আছে মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং আমাদের মাননীয় সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। আমরা দুজন মানুষ যারা আইন প্রণেতা হিসেবে কাজ করছেন, আমরা এই বিটিভির এখান থেকে দাঁড়িয়ে বলতে চাই যে সমাজ নির্মাণের পথে আমরা স্বপ্ন দেখেছিলাম 30 লক্ষ শহীদ, সেই সমাজ আমরা নির্মাণ করতে পারি নাই। আপনারা দয়া করে সোচ্চার হন, কারণ আপনারা আমাদের প্রতিনিধি, শিল্পীদের প্রতিনিধি।
আজকে ধর্মভিত্তিক সমাজ যে নির্মাণ করে, যে অপসংস্কৃতি আজকে বারবার বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, সরকার যত কঠোর হওয়া দরকার, সেই কঠোরতা আমরা দেখিনি। আজকে সাংস্কৃতিক যে জাগরণ ঘটা দরকার ছিল, সাংস্কৃতিক যে জাগরণ তৈরি করা দরকার ছিল, সেটিও করতে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। আপনারা সোচ্চার হবেন, এই হচ্ছে আমাদের আজকের আমাদের মনের কথা। আমি আমন্ত্রণ জানাচ্ছি সভাপতি বক্তব্য রাখার জন্য নির্মাতা এবং অভিনেত্রী অরুণা বিশ্বাসকে। আজ শুক্রবার মাস, আমরা সবাই জানি এই মাসের যে অংশ হত্যাযুক্ত হয়েছে, আমরা বাঙালিরা বারবার সংকুচিত হয়েছি এবং আমরা বাঙালি ঠিক তেমন সমানভাবেই সাহসী হয়ে উঠেছি। আজকে 2024 এখনো সেই ধ্বংসকারীরা আবার আমাদের মাটিকে খামচে ধরেছে, আমাদের পতাকাকে খামচে ধরেছে। এরা কারা, এদেরকে আমাদের খুঁজে বের করতেই হবে। তো তারপরও বলি, আপনাদের জন্য বলি, আমরা জানি আপনারা কারা। পৃথিবীর কোন সন্তানের মৃত্যু আমরা আশা করি না, কোন মানুষের মৃত্যু আমরা কামনা করি না। প্রতিটি হত্যা প্রতিটার বিচার চাই আমরা, এই ধ্বংস এই ধ্বংসযজ্ঞের বিচার চাই আমরা। এরা কারা, আমরা লজ্জিত, আমরা ভাবতে পারছি না। আপনারা আমাদের মতোই হাত পাওয়ালা মানুষ, আপনাদের চোখ আছে, নাক আছে, কিন্তু আপনাদের বিবেক বুদ্ধি আজকে কোথায়? প্লিজ আপনারা একটু সচেতন হন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, জাতির পাশে দাঁড়ান, দেশের পাশে দাঁড়ান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো এক মিনিটের মধ্যে সঙ্গে বক্তব্য শেষ করবার জন্য। আমি এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি গ্রুপ থিয়েটার ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক চন্দ্রকে। আমরা জানি এই ঘটনার পেছনে কারা। এক রাতে 4 ঘন্টার ভিতরে একটি ঘৃণিত স্লোগান ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, কে তাকে বের করতে হবে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, সমস্ত দাবি মেনে নিয়েছেন, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ আদালত ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, এমন একটি সাধারণ ঘটনাকে এভাবে রাষ্ট্র ধ্বংসের জায়গায় কারা নিয়ে গেছেন, কারা এতগুলো প্রাণ কেড়ে নিয়েছেন, আমরা তাদের খুঁজে বের করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন প্রয়োজনে আন্তর্জাতিক একটি কমিটি গঠন করা হবে। আমরা দ্রুত এই হত্যার বিচার চাই, পাশাপাশি আমাদের সোনার বাংলাকে যারা ধ্বংস করেছে আমরা খুঁজে খুঁজে তাদেরকে সামনে এনে জাতির সামনে বিচার করতে চাই। কারণ আমরা 75-এ দেখেছি, 18-তে দেখেছি একটি শ্রেণী বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এবার যদি আমরা তাদের প্রতিহত না করতে পারি, ছাড়ে বংশে যদি নিপাত করতে না পারি, তাহলে আমাদের হয়তো ভবিষ্যতেও আবার কোন সংকার করতে হবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সম্মানিত শিল্পীবৃন্দ, আমরা সবাইকে নিয়ে আমরা রাজপথে থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই এবং একটি কথাই বলতে চাই, এ দেশটি আমাদের এবং 30 লক্ষ শহীদ 3 লক্ষ মায়ের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা এই জাতি আমরা একটি দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধাদের আমাদের শ্রেষ্ঠ সন্তান, এই সোনার বাংলায় আমার দেশ, এদেশে কোন ঘাতক দালালের জায়গা হবে না। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার ভাই বোনেরা প্রাণ হারিয়ে উঠেন, তাদের আত্মার প্রতি জানাতে মাফরত কামনা করছি এবং পরিবারের প্রতি জানাতে সহানুভূতি। আমরা শান্তির পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, আমরা শান্তির পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে। তাই আপনারা যারা রাস্তায় নেমেছেন, আপনারা একটু দেখে শুনে পথ চলুন। ভাই বোনেরা আপনারা যারা রাস্তায় আছেন, আপনারা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। তাই আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা সবাই শিক্ষাকেন্দ্রে ফিরে যান এবং দেখেন এই ধ্বংসযজ্ঞগুলো কারা করছেন।
ধন্যবাদ আমাদের কাছে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শুভ্রদেব। আমরা সঙ্গীত শিল্পীদের পক্ষ থেকে শুভ্রদেব স্যার এসে সম্মতি করতে পারব। যারা গুণী শিল্পীরা আছেন, মিডিয়া কর্মী আছেন, সবাইকে আমরা শুভেচ্ছা। যেখানে আব্দুল জব্বার থেকে আব্দুল আলিম, যেখানে রুনাল আনাস থেকে নিয়াজ মোহাম্মদ চৌধুরী, আজম খান, আয়ুব খান, যাদের পদচারণায় এই পৃথিবী ছিল শিল্পীদের একটা তীর্থভূমি, একটা পবিত্র জায়গা। সেইখানে আমি বিশ্বাস করি কোন বাংলাদেশি এই পৃথিবীতে আক্রমণ করতে পারে না। আক্রমণ করতে পারে কোন টিকটাকের বংশধর, কোন বাংলাদেশি কোন বাঙালি এই পৃথিবীকে আক্রমণ করতে পারে না। প্রত্যেকটা শিল্পীর হৃদয়ে যে ক্ষরণ হয়েছে, যে ক্ষত হয়েছে, তা আপনারা কল্পনা করতে পারবেন না। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকজন প্রত্যেক লিজেন্ডারি আর্টিস্টের পদচারণায় এই পৃথিবী হতো মুখরিত। যারা এই ন্যাকটার জন্য কাজ করেছে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে, এবং যে সকল প্রাণহানি হয়েছে সব শিল্পীরা বলেছেন তাদের সুস্থ তদন্তের মাধ্যমে বিচার হবে, তাদের হত্যার, তাদের প্রাণহানি, এটাই আমার কাম্য। সবাইকে ধন্যবাদ। আমরা এ পর্যায়ে সম্মতি বক্তব্য সবাইকে অনুরোধ করছি। অভিনেত্রী, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা স্বাধীনতার প্রথম পতাকা বহন করেছে। আমি গর্ব করে বলতে চাই এই বাংলা মুক্তিযোদ্ধাদের, এই বাংলা সাধারণ আপামর জনগণের, এই বাংলা বঙ্গবন্ধুর, এই বাংলা ছাত্র, কৃষক, শ্রমিক, সবার, এই বাংলায় যারা এরকম ধৃষ্টতাকারী তাদের আমরা বিচার চাই। এবং আমি একজন শিক্ষক হিসেবে যে সকল ছাত্ররা নিহত হয়েছে তাদের এই মৃত্যু আমাদের কোনোভাবেই কাম্য নয়। আমরা সকলেই সেই বিচারগুলো চাই যেগুলো সকলকে ভুল বুঝিয়ে তারপর সকলের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাইছে। আমরা এই বাংলায় এই শিল্পীরা কেন দাঁড়িয়েছি আমরা সবাই জানি। আমরা বাংলাদেশের পক্ষে আমরা আর কোনোদিন রাজাকার, জামাত শিবির এবং বাংলাদেশের বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা দাঁড়ায় তাদের সাথে আমরা নেই। আমরা সেই সকল মানুষের সাথে আছি যারা আপামর জনতা, আপামর জনগণ, বাংলাদেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনায় বড় হয়। রাজাকার বলবার যাদের গলা কাঁপে না তাদের সাথে আমরা নেই, কিন্তু যে মানুষগুলো মারা গেছে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের মৃত্যুর বিচার চাই, তাদের রুমের মাথা করে সমাধান করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। যে কোনো যৌক্তিক আন্দোলনের সাথে শিল্পীরা সবসময় ছিল। আমাদের মুক্তিযুদ্ধের আন্দোলনকে বেগবান করায় শিল্পীদের বিশাল ভূমিকা ছিল। ঠিক একইভাবে যে কোনো যৌক্তিক আন্দোলনের সাথে আমরা আছি, আমরা সকল শিল্পীরা আছি, এবং আমরা যে কোনো নৈরাজ্য, হত্যা, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে চাই এবং দাঁড়িয়েছি। আমাদের শুধু একটা কথাই বলবার আছে, আমি বিশ্বাস করি এখানে আমরা যারা সবাই আছি, আমার দেশ বাংলাদেশ, এবং বাংলাদেশকে আমরা সেইভাবে দেখতে চাই বিশ্বের মুখে যেন আমরা সবাই গর্ব করতে পারি এবং বলতে পারি জোর কণ্ঠে আমার দেশ বাংলাদেশ। আমাদের সভাপতি বক্তব্য রাখছে অভিনেত্রী। আমি আসলে খুব বেশি কথা বলতে চাই না, আমি বলতে চাই আমি একজন খুব অহংকারের সাথে বলতে চাই আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবার একটাই অহংকার ছিল যে সে একজন মুক্তিযোদ্ধা, এবং তারপরেও যখন মুক্তিযোদ্ধাদের সন্তানদের বা মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আমি কিন্তু একমত হয়েছি যে হ্যাঁ আমাদের একটা সমবণ্টন প্রয়োজন। কিন্তু এই সময়টাতে যারা মুক্তিযোদ্ধাদের অপমানজনক কথাবার্তা বলেছে সেটার সাথে আমি একমত নই। তারা আসলে কারা? আজকে আমরা যে হত্যা যজ্ঞ হয়েছে কদিন সেটার প্রতিবাদ জানাতে এসেছি, আমরা দাবি জানাতে এসেছি। সে হত্যার
বিচার জানাতে এসেছিলাম। বাইরে থেকে যত রকম ঘটনা ঘটেছে, যা দেখেছি, যা পোড়ানো হয়েছে, জ্বালানো হয়েছে, আমরা সব দেখতে পেরেছি, কষ্ট পেয়েছি। আজকে বিটিভি আমাদের জায়গা, আমাদের বাংলাদেশের অহংকার, সে জায়গাটায় এসে আমি আসলে প্রচন্ড ভাবে আহত। একজন বাংলাদেশি হিসাবে এর থেকে আমার কাছে মনে হয় যে কষ্টের আর কিছু হতে পারে না, এরা আসলে কারো। তারপরেও আমি একটা কথাই বলতে চাই, কারো হত্যা, কারো মৃত্যু আমাদের কাছে কাম্য নয়। আমি সকল হত্যার বিচার চাই। আমার পরিবার, এই পরিবারের তাদের হাত অর্থে নিতে আপনারা সাবধানে থাকবেন। সন্ত্রাসীরা কিন্তু এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের খুঁজে খুঁজে ধরে তাদেরকে কারাগারে না, একেবারে মৃত্যুদণ্ড দিয়ে আমি আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধ হন। আমরা শিল্পীরা আমরা যেন ঐক্যবদ্ধ হই এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। যখন দেশটা উন্নতির দিকে, আমরা যখন উন্নতির ফসল এবং আমরা ভবিষ্যৎ ভালো এবং আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ যখন ভালো দেখছি, তখন আমাদের সন্ত্রাসীরা আঘাত হানে এই দেশের। আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি শক্ত হাতে যদি হার না ধরতে হয়তো এই দেশটা বাঁচত না। আমি সবাইকে বলবো, আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমরা আছি, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে ছিলাম, থাকব, আছি। এই সন্ত্রাস আমরা চাই না, যেখানে আগুন জ্বালাও পোড়াও এই সন্ত্রাস আমরা মানি না, আমরা চাই না, আমরা হতে দেব না। আন্তরিকভাবে দুঃখিত, বারবার বলছি যে অনেকেই বক্তব্য দেওয়ার মতো আছেন, সবাই গণিশিল্পী, বাংলাদেশের পরিচিত হোক। আসলে আমরা পরবর্তীতে যে কর্মসূচি আমরা যাবো সেগুলো আপনারা যারা দিতে পারেননি তারাই অগ্রাধিকার পাবেন। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এক শেষ পর্যায়ে, যা আমাদের আজকের এই প্রতিবাদী সমাবেশ মানববন্ধনের কর্মসূচি। আমি আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় সদস্য চিত্রনায়ক ফেরদৌস। আসসালামু আলাইকুম। আগস্ট মাস শোকের মাস, শোকের মাসের শুরু দিয়ে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবারকে, যারা এই দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন। আগস্ট মাসের সাথে এখন নতুন সংযুক্ত হল আরেকটি শোকের মাস, জুলাই মাস। এই জুলাই মাসে আমাদের প্রাণপ্রিয় কিছু ছাত্র, আমাদের প্রাণপ্রিয় কিছু মানুষ, কিছু পুলিশ, কিছু শিশু এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদেরকে অন্যায়ভাবে মারা হয়েছে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে, গভীর শোকের সঙ্গে স্মরণ করছি সেই মানুষগুলোকে, তাদের শোক সন্তপ্ত পরিবারকে জানাই সমবেদনা। যার যায় সেই আসলে বোঝে যে মায়ের পক্ষালি হয়েছে, সেই মাই জানে যে কত আদর করে, কত যত্ন করে তার সন্তানটাকে সে বড় করছিল। আমার ঘরেও দুটো সন্তান আছে, দুটো ছাত্র। আমি দেখেছি এই ছাত্ররা যে আন্দোলনে নেমেছে, যে কোটার আন্দোলনে নেমেছিল, সেই কোটার পক্ষে আমরা সকলেই ছিলাম। তারপর সেই কোটার মধ্যে এই ছাত্রদেরকে ঢাল করে একদল একদল মানুষরূপী পশু ঢুকে যায়, নস্যাত করে দেয় সব আন্দোলনকে, ছিন্ন ভিন্ন করে দেয় প্রদেশটিকে, চালিয়ে পড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে আমাদের এই দেশটিকে। এই দেশটি হয়তো আবার আমরা কষ্ট করে ঠিক করে ফেলব, কারণ আমাদের নেতৃত্বে আছেন জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী। কিন্তু যে প্রাণগুলি চলে গেল, এই প্রাণগুলি তো আমরা আর কোনদিন ফিরে পাব না। তাদের জন্য আমি নিজের সন্তান তুললে এই বাচ্চাদের জন্য আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ আসলে তাদেরকে জায়গা করে দেন। আজকে আমরা বিজেপিতে এসেছি, আমাদের অস্তিত্বের একটি জায়গা, আমাদের সংস্কৃতির অস্তিত্বের একটি জায়গা, সে পৃথিবীতে আগুন কেন? এই অগ্নি সন্ত্রাসী কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা কোনো ছেলে খেলা নয়, আমরা যেভাবে আজকে দেখেছি এখানে, এটা পরিকল্পিতভাবে যতগুলি স্থাপনাতে অগ্নিসংযোগ করা হয়েছে, আপনারা যদি দেখেন
এই বাচ্চারা যদি দেখে, ছাত্ররা যদি দেখে, তারা বুঝতে পারবে না সুপরিকল্পিত ভাবে করা হয়েছে। কারণ এখানে গান পর্বের ইউজ করা হয়েছে, যেটি বাজারে অনেক পাওয়া যায় না। তাই সেই মানুষগুলিকে চিহ্নিত করতে হবে, তাদের বিচার চাই, তাদের বিচার করব। এবং এই যে মৃত্যুগুলি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে কথা দিয়েছেন, তিনি বলেছেন এই প্রত্যেকটা মৃত্যু সুস্থ সুন্দর তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে, তবেই হয়তো সেই আত্মাগুলি কিছুটা হলে শান্তি পাবে। সে আত্মার শান্তি কামনা করছি। আমরা সকল শিল্পীরা, আজকে আমরা সকল শিল্পীরা, সর্ব অঙ্গনের শিল্পীরা এই বৃষ্টিকে উপেক্ষা করে এখানে একত্রিত হয়েছি আমাদের সমবেদনা জানানোর জন্য, আমাদের সংহতি প্রকাশ করার জন্য আমরা এখানে। কারণ আমরা কোন মৃত্যু চাই না, আমরা কোন সহিংসতা চাই না, আমরা কোন জ্বালাও পড়াও চাই না, সকল সহিংসতার বিরুদ্ধে আমরা আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ স্বল্প সময়ের মধ্যে এখানে আসার জন্য। আমরা আছি, এই ছাত্রদের সাথে, এই ছাত্রদের পাশে, কারণ আমরা সকলেই ভালোবাসি আমাদের বাংলাদেশ, আমাদের এই প্রাণের দেশ বাংলাদেশ। আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আবারও ইনশাআল্লাহ সামনে দিকে এগিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাদের মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী নাগিনী জয়সাকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। আজ 1 আগস্ট, শুরু হয়েছে আমাদের শোকের মাস। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 15 আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারবর্গ সহ সকল মুক্তিযোদ্ধাদের, আমাদের জাতীয় চার নেতা এবং যে সকল মা বোনেরা আমাদের এই লাল সবুজের জন্য করেছিলেন সর্বোচ্চ ত্যাগ, তাদেরকে আমরা এই মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি গভীর শ্রদ্ধা। আমি আজকে এইখানে আপনাদের প্রতিমন্ত্রী হয়ে আসিনি, আমি আজকে এসেছি আপনাদের পাশে দাঁড়িয়েছি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে। বঙ্গবন্ধু এবং আমাদের বাবারা জীবন দিয়েছেন আজকে এই দিন দেখার জন্য না। আমরা 75-এর পরে আমরা ভেবেছিলাম এই দিন আমাদেরকে আর দেখতে হবে না, কিন্তু আমরা ভুলে গেছি এই রাজাকার রাষ্ট্রদ্রোহী এই মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি এখন পর্যন্ত আমাদের এই বাংলাদেশে অবস্থান করছে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি আজকে অনুরোধ করব বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের, মুক্তিযোদ্ধা পরিবারকে আমাদের সঙ্গে সংযুক্ত হন। আপনারা আসেন, আমরা এই দেশদ্রোহী রাষ্ট্র বিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য আমরা বহিষ্কার করব। আমরা সবাই মিলিত হই একসঙ্গে, এবং আমি একটি কথা সবসময় বিশ্বাস করি, আমি আমার 20 বছর আমি কাটিয়েছি শিক্ষকতায়, একজন একজন শিক্ষক হিসেবে আমি বিশ্বাস করি ছাত্ররা এই ধরনের কাজ করতে পারে না, এই রাষ্ট্রদ্রোহী কাজ করতে পারে না, ওরা রাষ্ট্র সম্পদ নষ্ট করতে পারে না। আমি অনুরোধ জানাচ্ছি সকল শিক্ষকদের, সকল অভিভাবকদের, আপনাদের সন্তানকে আপনারা ঘরে ফিরিয়ে নিয়ে যান। আপনাদের সন্তানকে তারা ব্যবহার করছে এই রাষ্ট্রদ্রোহী এই আন্দোলনকারীরা, আপনারা ফেরত নিয়ে যান। আপনাদের সন্তানদেরকে আপনারা কাছে রাখেন এবং তারা যাতে পড়াশোনা শুরু করে সেটাই আমি কাম্য জানাচ্ছি। এবং সবাই একসঙ্গে বলি, এই যুদ্ধ খালি আমাদের একা নয়, এটা হলো এখন আমাদের পুরো বাংলাদেশের, সবার, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একবার এই রাষ্ট্র বিরোধীকে আমরা দেশ ত্যাগ করাই শক্তিকে। এবং আপনাদের আমি আজকে ওনারা আমাকে শিল্পীরা সব দেখেছেন, আমি ওনাদেরকে শিল্পী বলবো না, ওনারা হলেন আমাদের মুক্তিযোদ্ধার চেতনার শক্তি। আমরা সবাই একসঙ্গে থাকবো
এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে আবার এই অপশক্তির কাছে মুক্ত করব। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের স্মৃতি অম্লান হোক, মুক্তিযুদ্ধের স্মৃতি অম্লান হোক, আমাদের লাল সবুজের পতাকা নিয়ে আমরা যেটা গর্ববোধ করি সেটাই থাকবে আমাদের লাল সবুজের পতাকা, এবং এটাই হলো আমাদের বাংলাদেশের অস্তিত্ব। ধন্যবাদ।